বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, বাংলা ভাই, এদের আপনি আপনি যদি ব্যাকগ্রাউন্ড পড়ে দেখেন, এরা সব জামাত ইসলামী ছাত্র শুনেছিল, জামাত ইসলামী প্রভাবিত ছিল, জামাত ইসলামের বই পুস্তক পড়েছে, যে ওখান থেকে মগজ ধলাই করে জন্ম নিয়ে আহলে হাদিস ধরে, কিন্তু মগজ ধরে করে লাখ লাখ আহলে হাদিসকে জামাতি বানিয়ে দিয়েছিল, সবই জামাতি হয়ে গেল, আহলে হাদিস জামাতি, আহলে হাদিস জামাতি, আহলে হাদিস কখনো জামাতি হতে পারে না। তাহলে আহলে হাদিসের খরচ থেকে বেরিয়ে চলে গেছে, তারপরে জামাতি হয়েছে। ওই রকম ছিল বাংলা ভাই আব্দুর রহমান জিএমপি এবং এদের অনুসারী যতগুলি ধরা খেয়েছে আলহামদুলিল্লাহ। এই দুটো দল, হ্যাঁ, জামাতে ইসলামী ভারত উপমহাদেশের, যার প্রতিষ্ঠাতা মৌলানা মওদুদী, আর আরব দেশে হাসানুল বান্না, সৈয়দ কুতুব, আর তারপরে আরও তার সাথে শীর্ষস্থানে বড় বড় নেতারা রয়েছে মিশরের, আর সিরিয়ার ইত্যাদি সব দেশে। এই দুটো দল, নাম দুটো হইল, এই দুটো দল ঠিক ওই রকমই, যেমন একটি মুদ্রার এপিট আর ওপিট, কোনো পার্থক্য নেই। সুতরাং ইখওয়ানিদের সম্পর্কে যে আলোচনাগুলি আজকে হবে সেগুলি সেম একেবারে জামাত ইসলামী সম্পর্কে আলোচনা। মুদ্রার ভালো ভাষাতে বললে কি বলা হয়, মুদ্রার এপিট আর ওপিট। আজকের খুতবায় প্রথম আমাদের সম্মানিত শেখ, তিনি এই ইখওয়ান মুসলিমিনদের অনিষ্ট সম্পর্কে আলোচনা করেছেন, আর তারপরে সতর্ক করেছেন, আর তারপর হাইয়া থেকে বাইরে অলমার যে বিবৃতি এসেছে, ঘোষণা এসেছে যে জামাতুল ইখওয়ান মুসলিমের থেকে সতর্ক সাবধান হবেন, এবং এটি ফিতনা ফাসাদ সৃষ্টিকারী জামাত, এবং এটি জামাতুন ইরহাবিয়া, সন্ত্রাসী জামাত, সন্ত্রাস সৃষ্টিকারী জামাত। যতগুলি সন্ত্রাসী দল পয়দা হয়েছে এদের গর্ভ থেকে, এই জামাতের, এই জামাত ইখওয়ান মুসলিমের আর জামাতের গর্ভ থেকে পয়দা হয়েছে। সংক্ষেপ কথা, এই জামাতের, ইখওয়ান মুসলিমিন আর জামাত ইসলামের গর্ভ থেকে, পেট থেকে পয়দা হয়েছে। এই জামাত থেকে জামাতুত তাকফির আল হিজরা পয়দা হয়েছে আরব দেশগুলিতে, মানে ঢালাহারে শাসকদেরকে, আর রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে, আর যারা আদালতে চাকরি করে, যারা প্রশাসনে চাকরি করে, হ্যাঁ, সবকে কী করতে হবে, ডিফেন্সে যারা চাকরি করে সবকে, এরা কি তাগুত, তাগুত সরকার, আর এরা হচ্ছে কি কাফের। এই জামাতের নাম হচ্ছে জামাতুত তাকফির। যখন মুসলিমদের ওপর, মুসলিম শাসকদের ওপর এই ফতোয়াবাজি, ফতোয়াবাজি করে না দেশে জামাত ইসলামের, করে না তাগুত সরকার, তাগুত সরকার, আরে তাগুত তো বাংলাদেশ আর ওই পাকিস্তান তো বলবেই, ওই সব সরকারকে, সৌদি আরবকে তাগুত বলতে চাটাই জামাত ইসলামকে, তাগুত সরকার, এদের কাছে সব মুসলিম শাসকরা তাগুত, ফেরেস্তা এই ফাসাদ সৃষ্টিকারী দেশ। তো এই হায়াতি কেবার লর্মা বলেছেন যে এই জামাত হচ্ছে জামাতুন ইরহাবিয়াত, এই জামাত হচ্ছে সন্ত্রাসী জামাত। জামাতুত তাকফির আল হিজরা, তাদের কাজ হলো ঢালাহালে কাফের বলা, কাবিরা গুনাহ যদি করে, পাপমুক্ত কি আছে, জনগণ পাপমুক্ত আছে, জনগণ যেন পাপি তেমন, জনগণের শাসকদের মধ্যে পাপ আছে, হ্যাঁ, কেউ ফেরেস তেমন, আপনার জনগণ যারা ভোট দিচ্ছে, যেসব দেশে ভোট হচ্ছে, ভোটাররা যেমন পাপি, বহু কামিরা গুনাহে জড়িয়ে আছে, তো যারা ভোট নিচ্ছে আপনাদের কাছে তারাও বিভিন্ন কামিরা গুনাহে জড়িয়ে আছে, একই অবস্থা, নাগাস থেকে নেমে এসছে। তো ইরহাবি জামাত, এ হচ্ছে সন্ত্রাসী জামাত, এ জামাতুল ইখওয়ান মুসলিমিন, জি, জামাতুত তাকফির আল হিজরা। যখন কাফের হয়ে গেছে তাহলে কি করতে হবে, হিজরত করতে হবে, এরা হিজরত করে, ওই যে ফ্রান্সে খোমেনি হিজরত করলো, পশ্চিমা দেশে লুকিয়ে থাকে, সৌদি আরব থেকে যতগুলি খারিজি বেরিয়ে পালিয়েছে সবগুলি, কেউ যে ইংল্যান্ডে, হ্যাঁ, রাজনৈতিক আশ্রয় নিয়ে আছে, কি আর কোনো দেশে রাজনৈতিক আশ্রয় নিয়ে আছে, আর সেখান থেকে ষড়যন্ত্র করছে, এই হলো জামাতে তাকফির আল হিজরা, ওই, হ্যাঁ, হিজরত করে বাইরে যাচ্ছে, হিজরত করে চলে গেল আফগানিস্তানে, হ্যাঁ, বন জঙ্গলে পাহাড়ি, হ্যাঁ, ওখান থেকে বলছে বিনা শাসককে জেহাদ করছে, কোনো সফলতা দেখতে পেয়েছে, আপোষের মারামারি ছাড়া, মুসলিম মুসলিমকে খুন করা ছাড়া, আল্লাহ বরং কাফেরদের অস্ত্র হিসেবে ব্যবহার হয়। আর এই জামাত এই কয়েক বছরের মধ্যে জঙ্গি যেসব জামাত পয়দা করেছে, সংগঠন পয়দা করেছে, তার একটি হচ্ছে আল কায়দা, নাম তো শুনেছেন, আল কায়দা, আর একটি জামাত তারপরে যেটা পয়দা হলো সেটা হচ্ছে দায়েশ, আরবিতে দায়েশ, আর ইংরেজিতে হচ্ছে আইএস, আইএস,
হ্যাঁ ইসলামিক স্টেট, হ্যাঁ হ্যাঁ ইরাক অ্যান্ড সিরিয়া ইসলামিক স্টেট, ইরাক সিরিয়া তারা ইসলামিক স্টেট করবে, দায়েশ দায়েশ সংক্ষেপে অদ্দৌলা ইসলামিয়া সিরিয়া ও ইরাক, এগুলোতে তারা কী করবে, ইসলামিক স্টেট পয়দা করবে। এদের কে তৈরি করেছে? পৃষ্ঠপোষকতা বাইরের কাফের শক্তি, আর এরা কে হ্যাঁ আহার দিয়েছে, ধর্মীয় বিভ্রান্তিকর আহার দিয়েছে এই ইখওয়ান মুসলিমের ব্রাদারহুড আর জামাতে। তো দায়েশ আইএস আইএস আর আল কায়দা সবগুলি পয়দা হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। দেখেন বাংলা ভাই আর ওই কি কি হ্যাঁ আব্দুর রহমানের দলের নাম কি ছিল, হিজবুল না না আরেকটা ছিল জিএমবি, সংক্ষেপে জিএমবি। এদের আপনি আপনি যদি ব্যাকগ্রাউন্ড পড়ে দেখেন, এরা সব জামাত ইসলামী ছাত্র শুনেছিল, জামাত ইসলামী প্রভাবিত ছিল, জামাত ইসলামের বই পুস্তক পড়েছে, ওখান থেকে মগজ ধলাই করে জন্ম নিয়ে আহলে হাদিস ধরে, কিন্তু মগজ ধরে করে লাখ লাখ আহলে হাদিসকে জামাতি বানিয়ে দিয়েছিল। আর বিশেষ করে এই ক্ষেত্রে বক্তব্যের ময়দানে, বক্তব্যের ময়দানে বিভ্রান্তির শিকার হয়েছে মাওলানা সাইদের বক্তব্য শুনে। এই রহস্যটা একটু উদ্ঘাটন করেন কথা, যদিও আসল যে খুতবা নিয়ে আলোচনা করবো সেদিকে এখন আসতে পারিনি, কিন্তু এগুলো বিষয়ে জানা জরুরি, এগুলো বিষয়ে জানা জরুরি আপনাদের। যে মাওলানা মওদুদি জন্ম নিলেন এবং জামাতের প্রতিষ্ঠা করলেন ভারতে, হিজরত করে মাওলানা মওদুদির আসল জায়গা হচ্ছে পাকিস্তান চলে গেলেন, হ্যাঁ তাহলে হয় জামাত ইসলামের শক্তিশালী থাকতো ভারতে, বলেন ভারত তো অমুসলিম মেজরিটি দেশ, তো পাকিস্তানে, পাকিস্তানে পাকিস্তানে একটা দুটা সিট পেয়েছে ইলেকশন আসার পর, আর তারপরে তখন একবারে সর্বহারা হয়ে গেছে, মফুলিস তো মফুলিস কিছুই পায়, পায়ের তলে মাটি নেই, কিছুই পায় না সেখানে। পাকিস্তানে জামাত ইসলামী এত শক্তিশালী নয় যত শক্তিশালী বাংলাদেশ, কেন এই রহস্য আমি উদ্ঘাটন করেছি। এই জামাত মাওলানা মওদুদির প্রতিষ্ঠা করা হইলেও এই জামাতকে আহার জুগিয়েছে মাওলানা দিল হোসেন সাইদের বক্তব্য, জাতি আবেগী, আর ইসলাম কায়েম হয়ে যাবে, ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, আর ইসলামী আইনের বাস্তবায়ন হয়ে যাবে, আর আমরা ভালো মানুষরা ক্ষমতায় আসবো, এর চেয়ে তো ভালো কথা আর কি হতে পারে। কথা তো খুব সুন্দর, কথা তো খুব সুন্দর, কথা বুঝতে পেরেছেন? যার ফলে বাঙালি জাতি জামাত ইসলামীতে সবচেয়ে বেশি শক্তিশালী। এক সময় কতটা সিট পেয়েছিল তারা জানা আছে? 18টা সিট পেয়েছিল, 3টা মন্ত্রী হয়েছে জানা আছে, আর এরা আহলাদিস এলাকাগুলিতে জিততে পেরেছে বেশিরভাগ, বেশিরভাগ তাদের এলাকায় ছিল যে 18টা সিট, সবগুলি প্রায় আহলাদিস এলাকা উত্তরবঙ্গে ছিল। বুঝতে পেরেছেন কারণটা কি? কারণ আহলাদিসরা মনে করে আমরা তো করোনা হাদিস আকিদা ঠিক আছে, আর তারপরে যদি ক্ষমতাটাও পেয়ে যায় এই থিওরি মরমদুদির থিওরিতে, তাহলে তো খুব ভালোই কথা হয়ে গেল, এই সবগুলি জামাতি হয়ে গেল আহলাদিস জামাতি, আহলাদিস জামাতি। আহলে হাদিস কখনো জামাতি হতে পারে না, তাহলে আহলে হাদিসের খরচ থেকে বেরিয়ে চলে গেছে, তারপরে জামাতি হয়েছে। ওই রকম ছিল বাংলা ভাই আব্দুর রহমান জিএমবি এবং এদের অনুসারী যতগুলি ধরা খেয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জমিগুলো ধরা খেয়েছে, আল্লাহ যেন এদেরকে নির্ভুল করে, কারণ এরা আপনার ভালো মানুষদের জন্য অশান্তি সৃষ্টি করে রেখেছে দেশে এবং অশান্তি সৃষ্টি করে। তো এই ইখওয়ান মুসলিমিন আর জামাত ইসলামী থেকে যতগুলি জঙ্গি সংগঠন সবগুলি কিন্তু জন্ম, এটা ভালো করে জেনে রাখতে হবে।